জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল চান প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব পালাবনা বলে কোথায় গেলেন ওবায়দুল কাদের, জানেন না আওয়ামী লীগের নেতারাও। এদিকে ছাত্র জনতার আন্দোলনের রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এরপর জানিয়ে দিব পুলিশ প্রশাসনে হাসিনার ক্যাডাররা এখনও রয়ে গেছে, বলেছেন রিজভি। আরও জানিয়ে দিব আল্লাহর আইন আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সর্বশেষ জানিয়ে দিব সিলেটের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল চান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা গ্রান্টেড নিরাপদ অঞ্চল তৈরি এবং তাদের সহায়তা করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি রাখাইনের বিদ্যমান সংকট সমাধানে একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীদের প্রবেশ ঠেকাতে পারে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘের বিশেষ রিপোর্টার থমাস অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পালাবনা বলে কোথায় গেলেন ওবায়দুল কাদের, জানেন না আওয়ামী লীগের নেতারাও। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবনা। কোথায় পালাবো? পালাবনা, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছরের 29শে জানুয়ারি একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের যখন এ বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেড় বছরে পদ্মা মেঘনা যমুনায় অনেক পানি গড়িয়েছে। বিএনপির আন্দোলন নস্যাত করে গত 7 জানুয়ারি একতরফা ভোট করে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের কোথায় কোনো হদিশ নেই, শারীরিকভাবে আত্মগোপনে নেই ভার্চুয়াল দুনিয়াতেও। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন গণমাধ্যমে প্রকাশের জন্য, গত 2 মাস 10 দিন ধরে তার কোনো বক্তব্য বিবৃতি নেই। এর মধ্যে ওবায়দুল কাদেরের পালাবনা বক্তব্য নিয়ে গান তৈরি হয়েছে, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া তার নানা বক্তব্য নিয়ে মিম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার বক্তব্যের ভিডিও নিয়ে প্যারোডিও হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নিহত ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম 93 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। রাজধানীর মিরপুর 10 এলাকায় ফজল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত 16 আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বিকেলে মিরপুর 10 ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত রাজনকে মিরপুর 6 এলাকায় ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে হত্যায় জড়িত শাহ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ প্রশাসনে হাসিনার ক্যাডাররা এখনও রয়ে গেছে বলেছেন রিজভি। পুলিশ প্রশাসনে হাসিনার ক্যাডাররা এখনও রয়ে গেছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করা ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশকে যেন গণকবরে পরিণত করেছে। মঙ্গলবার 15 অক্টোবর রাজধানীর উত্তরায় ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, উত্তরের মেয়র প্রার্থী থাবিত আউয়াল, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক, এস এম জাহাঙ্গীর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ আরো অনেকে। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের চাহিদা অনেক বেশি উল্লেখ করে রিজভি বলেন, এই সরকারের আমলে মহামারীতে একজন লোক যেন বিনা চিকিৎসায় মারা না যায়। প্রশাসনে এখনো অনেক ফ্যাসিবাদের দোষর রয়ে গেছে বলে অভিযোগ করে পুলিশের মাঠ পর্যায়ের রদবদল প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া 803 জন পুলিশের উপপরিদর্শককে বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হচ্ছে খবর পাচ্ছি। এরা কেউ নিরপেক্ষ নয়, তারা সবাই হাসিনার ক্যাডার। এদের মধ্যে 200 পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের বাড়ি গোপালগঞ্জে। এইসব পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, আইয়ুব খানের সরকার মুসলিম বিবাহ আইন ও উত্তরাধিকার আইন পরিবর্তন করেছিলেন। মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহর আইন, আল্লাহর বিধানে হাত দেওয়ার। কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান জারি থাকবে। সোমবার 14 অক্টোবর ইসলামী সুখী সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি সম্প্রসারণে মুসলমানদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজমুল হাসান কলিমুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারী সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এবং মহিবুল হাসান নৌফেল চৌধুরী এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দীপুমনি ও তার পরিবার মেঘনার পাড় দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রধান আলোচকের বক্তব্যে আফ্রিকার সোমালিয়ার রাজধানী মোগাসিদুর দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান বলেন, আফ্রিকা একটি সম্ভাবনাময় দেশ। এই দেশটি হতে পারে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী অর্থনীতি সম্প্রসারণে এবং ইসলামী ব্যাংকিং এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমে আফ্রিকার অর্থনীতি পাল্টে দিবে। সিলেটে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল বিএনপি। সিলেট মহানগর বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অর্থনৈতিক কার্যকলাপের অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিএনপি। সোমবার 14 অক্টোবর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন সিলেট মহানগরীর 25 নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান হোসেন সুমন এবং 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মামুন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অর্থনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।